আমি একটু ডিসপ্লে সম্পর্কে সবার আইডিয়াটা একটু ক্লিয়ার করে দিবো আগে। আচ্ছা এগুলা মিশাই দিই, হ্যাঁ এগুলা মিশাই দিই, ঠিক আছে এখানে যা আছে এগুলো মিশাই দিই। আচ্ছা এখন আমরা এখানে একটা ডিপ নিলাম, ঠিক আছে, অথবা ডিপ ছাড়াই দেখে। সাপোজ এখানে আমি যখন একটা এইচ ওয়ান নিচ্ছি, এইচ ওয়ান যখন আমি একটা নিচ্ছি, এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, এটা কি আমার স্ক্রিনে ফুল জায়গা নিয়ে আছে না, এই দিক থেকে ওই দিক চারিদিকে, ঠিক আছে, আবার উপরে নিচে অনেকটা গ্যাপ আছে না। কিন্তু আমি যদি এখানে আর একটা ট্যাগ নিই, সেটা হচ্ছে এ, সাপোজ এখানে দিলাম যে ক্লিক হেয়ার, আমি এখানে এই শেপ দিলাম ইকুয়াল, এখানে কি দিব, জাস্ট হ্যাশ দিয়ে দিলাম। এখানে এখন ইন্সপেক্ট এলিমেন্ট করি, এখানে এটা কি ফুল জায়গা নিয়ে আছে না, হেডিং ওয়ান আমি এর উপরে যখন মাউস নিচ্ছি তখন এ কতটুকু জায়গা নিয়ে আছে, যতটুকু জায়গা নেওয়া দরকার ঠিক ততটুকু, তাই না? এখন এই যে এইচ ওয়ান, এটা যখন ফুল জায়গা নিচ্ছে এটাকে বলা হচ্ছে ব্লক এলিমেন্ট, আর যখন এটা যতটুকু জায়গা দরকার ততটুকু নিচ্ছে এটাকে বলা হচ্ছে ইনলাইন, ঠিক আছে। আচ্ছা এখন এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে, আমি এখানে যদি এইচ ওয়ান এটার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যদি রেড দিই, তাহলে দেখবো যে এটা কি হচ্ছে, পুরা এরিয়া জুড়ে কি নিচ্ছে, ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে। আর এখানে আমি যদি অ্যাঙ্কর ট্যাগ এটাকে কল করি, করে যদি এটার ব্যাকগ্রাউন্ড দিই গ্রিন, তাহলে এখানে দেখবো কি যতটুকু জায়গা দরকার ততটুকু নিচ্ছে না। কিন্তু আমি যদি এইটাকে আবার বলি যে ডিসপ্লে, ঠিক আছে, ডিসপ্লে ব্লক কি দিলাম, ডিসপ্লে এটা একটা প্রপার্টি আর এটার ভ্যালু কি দিলাম ব্লক, রিলোড দেই, এটাও এখন ফুল স্ক্রিন হয়ে গেছে না, এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি এটা কি হয়ে গেছে, ফুল স্ক্রিন হয়ে গেছে। এখানে ক্লিক করলেও কাজ হয়, ক্লিক করা যায়, এখানে ক্লিক করা যায়, শুধু লেখায় না বাহিরেও কি করা যাচ্ছে, এই যে ক্লিক করা যাচ্ছে। সো ডিসপ্লে এলিমেন্টের মাধ্যমে, মানে ডিসপ্লে প্রপার্টির মাধ্যমে আমরা কি করতে পারি, এখানে ডিসপ্লে ব্লক করতে পারি, এবং সেটা যখন আমরা ব্লক করবো তখন কি হবে, যতটুকু যার এরিয়া পুরাটাকে ব্লক করে নিবে, ঠিক আছে। এখন আমি যদি আবার এই যে এইচ ওয়ান যেটা আছে, ঠিক আছে, এটার ডিসপ্লে কি থাকে, ডিফল্ট ভাবে ব্লক থাকে, আমি যদি ইনলাইন দিয়ে দিই, ঠিক আছে ইনলাইন দিয়ে দিই, তাহলে আবার কি হবে, সে যতটুকু জায়গার মধ্যে আছে ততটুকুই নিয়ে থাকবে, মানে যতটুকুর মধ্যে তার কন্টেন্ট আছে, এই কন্টেন্টটা যদি আরো বেশি হয়, ঠিক আছে, এটা যদি আরো বেশি হয়, এটা যদি আরো বেশি হয়, তাহলে এখানে কি হবে, যতটুকু জায়গায় কন্টেন্ট থাকবে ততটুকু জায়গা মিলেই তার পাওয়ার থাকবে। সো এটাকে কি বলা হচ্ছে, ডিসপ্লে ইনলাইন। আর যদি আমরা ডিসপ্লে ব্লক করি তাহলে কি হবে, ফুল স্ক্রিন হয়ে যাবে। আচ্ছা এখন এইটার আরেকটা ব্যাপার দেখি, সেটা হচ্ছে যে আগে কিন্তু উপরে নিচে অনেকটা গ্যাপ ছিল না, এই যে ইয়েলো কালার যেটা দেখা যাচ্ছে, এখন কি সেই গ্যাপটা আছে, উপরে একটু আছে নিচেরটা নাই, ঠিক আছে। সো যখন ডিসপ্লে ব্লক থাকে তখন দেখা যাচ্ছে যে তার যে মার্জিন প্যাডিং গুলা থাকে সেগুলা কি হয়, ঠিকঠাক মতোই কাজ করে, আর যখন ইনলাইন করা হয়, ঠিক আছে, তখন শুধুমাত্র যতটুকু জায়গার মধ্যে কন্টেন্ট থাকে শুধুমাত্র ততটুকু জায়গা নিয়েই বিস্তার করে, ঠিক আছে। এখন এই ইনলাইন রেখে আমরা যদি এই যে উপরে নিচের প্যাডিং মার্জিন গুলাকে ঠিকঠাক মতো কাজ করাইতে চাই, তাহলে আমাদের এখানে কি দিতে হবে, ইনলাইন ব্লক, কি দিতে হবে, ইনলাইন ব্লক, রিলোড দিই। এবার পাইছে জায়গাগুলা, পাইছে না জায়গাগুলা, পাইছে, এবং যতটুকু জায়গা দরকার ততটুকুই নিয়েছে, বাড়তি কিন্তু নেই, ঠিক আছে। আচ্ছা সো এতটুকু বুঝতে পারছি যে ডিসপ্লে ব্লক
ইনলাইন আর ইনলাইন গ্লো কিভাবে কাজ করে, ঠিক আছে, ডিসপ্লে ফ্লেক্স আছে, ঠিক আছে, ডিসপ্লে গ্রিড আছে, এগুলো আমরা পরবর্তীতে বুঝবো, এখন আমরা আসলে বুঝতে পারবো না, ঠিক আছে। এখন আমরা যদি এখানে ডিসপ্লে কি করে দেই, নান করে দেই, কি করে দিব, নান করে দিব, তাহলে এখানে দেখবো যে এটা নাই হয়ে গেছে, কি বুঝাইতে পারছি? যদি আমরা ডিসপ্লে নান করে দেই তাহলে তাহলে কি হবে, ওই এলিমেন্টটা হাইড হয়ে যাবে, ঠিক আছে, এটা শো করবে না। এই যে এখানে সোর্স কোডে আছে কিন্তু এখানে কি হয়ে আছে, হোয়াইট হয়ে আছে না, তার মানে এটা নাই। আমরা এখানে যাই, এখানে গেলে আবার সোর্স কোডে আমরা কি দেখতে পাবো, ঠিকই দেখতে পাবো, কিন্তু কি হবে, এখানে শো করবে না। এখন এইখানে আমি মাউস নিছি না, এখানে দেখি কি করা আছে, ডিসপ্লে নান করা আছে। আমি যদি এটার চেকটা উঠাই দিই তাহলে দেখবো শো করতেছে, ঠিক আছে। তাহলে আমাদের যদি কোনো এলিমেন্টকে আবার যদি হাইডও করতে হয় তাহলে আমরা কি ইউজ করব, ডিসপ্লে নান, ঠিক আছে। মানে এমন কখনো হয় দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট এদিকে বলতেছে যে এটা জাস্ট মোবাইলে হাইড করে দাও, ডেস্কটপে ঠিকই শো করবে, ঠিক আছে। তখন আমরা কি করব, মোবাইলে আমাদের সিএসএস ঠিকই, সরি মানে ডেস্কটপে সিএসএস ঠিকই থাকবে, আমরা যে মোবাইলের জন্য সিএসএস লিখব সেখানে কি করে দেব, ডিসপ্লে নান করে দেব, এটা বুঝা গেছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা কি নিলাম, ডিভ নিলাম, সেটার একটা ক্লাস দিব, ঠিক আছে। আর এই ডিভটা কি করব, ক্লোজ করে দিব, মাঝখানে ফাঁকা রাখলাম, কিছু দিলাম না। এখন এইখানে আমি এটার একটা ক্লাস দিলাম যে বক্স ওয়ান, কি দিলাম, বক্স ওয়ান। সো এখানে কি দিব, বক্স ওয়ান, দেখবো যে আসলে এখানে কিছু নাই, ঠিক আছে। আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ডও দিই, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডও দিই তাহলেও কি হবে, এটা আসলে শো করবে না, কারণ এটার ভিতরে তো কিছু নাই। কিন্তু যদি এটার ভিতরে আমরা কিছু লিখি, সাপোজ এটার ভিতরে যদি আমরা একটা কি দিই, এইচ ওয়ান দিই, ঠিক আছে, তাহলে কি হবে, এটা যতটুকু জায়গা জুড়ে এইচ ওয়ান আছে ততটুকু আবার ব্যাকগ্রাউন্ড চলে আসবে, ঠিক আছে। এখন যদি আমরা দেখা যাচ্ছে যে কোন একটা বক্সের অস্তিত্ব তৈরি করতে চাই, এখানে কি আছে, কিছুই নাই, তাই না? সো এটাকে যদি আমরা কিছু একটা বানাইতে চাই তাহলে দেখা যাচ্ছে আমরা এখানে দুইটা প্রপার্টি ইউজ করতে পারবো, সেটা হচ্ছে যে আমরা এখানে দিব উইড, ঠিক আছে, উইড আমি এখানে দিলাম যে 200px, ঠিক আছে। এখন তারপরে দেখবো যে এই বক্সটা কি হয়ে গেছে, আগে ফুল এরিয়া জুড়ে ছিল না, এখন কি ছোট হয়ে গেছে না? আচ্ছা, এরপরে আমরা এখানে আবার কি দিতে পারবো, হাইট দিতে পারবো, আবার দিলাম যে 200px। এখন এখানে রিলোড দিই, দেখবো যে একটা চারকোনা বক্স তৈরি হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে আমি সেম দেওয়ার কারণে কি হয়েছে, চারিদিকে সমান হয়েছে না? আমি যদি ডানে বাঁয়ে বাড়াইতে চাই তাহলে আমাকে কি করতে হবে, উইড ইউজ করতে হবে। এখানে দিলাম যে 500, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে ডানে বামে কি হয়েছে, বড় হয়ে গেছে না? আচ্ছা, আর উপরে নিচে বাড়ানোর জন্য আমাদের কি করতে হয়, হাইট বাড়াইতে হবে, ঠিক আছে। তাহলে উইড হাইট কিভাবে কাজ করে বুঝতে পারছি? এখন এই জিনিসটাকে আমরা কি করতে পারবো, পার্সেন্টেজ ইউজ করতে পারবো। আমি এখন যদি উইড 100% তাহলে কি হবে, এই উইন্ডোর যতটুকু সাইজ আছে সেই অনুযায়ী ফুল স্ক্রিন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই যে চারো সাইডে একটু করে ইয়া আছে না, গ্যাপ আছে, সেটা আমরা পরে দেখতেছি, বাট এটা ফুল স্ক্রিন তো হয়েছে, তাই না? এখন আমি যদি এটাকে আবার এখানে যদি 50% করি তাহলে কি হবে, আমার যে উইন্ডো আছে সেটা কি হবে, অর্ধেক হয়ে যাবে, এবং আমি এটাকে যত ছোট করব তত কি হবে, সেটাও ছোট হয়ে যাবে। মানে আমি যে উইন্ডোতে যাই না কেন, আমার বক্সটা আমার স্ক্রিন অনুযায়ী কি হবে, সবসময় 50% থাকবে। আর আমি যদি এখানে পিক্সেল ইউজ করি, এখানে পিক্সেল ইউজ করলাম, পিক্সেল ইউজ করলাম, সো এখানে দেখা যাচ্ছে যে আমি যখন ছোট করতেছি তখন কি হচ্ছে, সাদা স্পেসটাই কমতেছে, এটা কি কমতেছে, কমতেছে না,
আবার যখন আমি 500px এর ভিতরে চলে যাচ্ছি তখন কি হচ্ছে, এই যে নিচে একটা কি চলে আসতেছে, স্ক্রল বার চলে আসতেছে, কিন্তু তারপর এটা কিন্তু আর ছোট হচ্ছে না, ব্যাপারটা ক্লিয়ার? সো আমাদের যদি কোনো কিছু ফিক্স রাখার দরকার হয় যে হ্যাঁ এটা এর থেকে ছোট হবে না, কোনো সময় ছোট হবে না, তাহলে আমরা কি ইউজ করব, পিক্সেল ইউজ করব। আর যদি আমার মনে হয় না উইন্ডো অনুযায়ী সেটা সবসময় কত পাবে, 100% পাবে অথবা 50% পাবে অথবা 10% পাবে, তখন আমরা কি করব, পার্সেন্টেজ ইউজ করব। ঠিক আছে, এখানে আমরা একটা ক্যালকুলেশন ইউজ করতে পারি, কেমন, ক্যালকুলেটর মতো যেটা কাজ করবে। আমি এখানে এটাকে 100% এ শো করাবো, কিন্তু এটা কি করবে কিছুটা জায়গায় বাদ দেবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কিভাবে করতে হবে, CALC। ঠিক আছে, এখানে আমি বললাম যে 100% বাট মাইনাস, ঠিক আছে, মাইনাস 200px। এখানে কি করে দিলাম আমি, 100% থেকে আবার কি করে দিলাম, 200px মাইনাস করে দিলাম, রিলোড দেই, কাজ হয়েছে। এখন আমি যদি বলি যে এটা 100% ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এটাকে আমরা দেখা যাচ্ছে 4 দিয়ে ভাগ করলে যত হয় তত হবে, 4 দিলাম এখানে, 4 ভাগ করলে যতটুকু হয় ততটুকু চলে আসে। ঠিক আছে, তো এরকম করেও সুন্দরভাবে আমরা কি লেআউটটাকে ভাগ করতে পারবো। আবার যদি প্লাস করার দরকার হয় তাহলে এখানে আমরা কি করতে পারি, প্লাসও করতে পারি, এখানে দিলাম যে 200px, তাহলে এখানে 100% এর সাথে আবার কি হবে, এই যে 200 যোগ হয়ে যায়, কি হয়েছে, স্ক্রল বার চলে আসছে, ক্লিয়ার? সেম কাজটা আমরা কিসের সাথেও করতে পারবো, হাইড এর সাথেও করতে পারবো। ঠিক আছে, আচ্ছা ফুল স্ক্রিন হয়ে গেছে। আচ্ছা এখন এটাকে আমরা জাস্ট একটু ফিক্স করি, সাপোজ 300 আছে তো, 300px। ঠিক আছে, এখানে দিলাম। এখন আমরা এটাকে আরো কয়েকটা প্যারামিটার দেখি, প্রপার্টি গুলো দেখবো। এটা সেটা হচ্ছে যে আমরা কি কি দেখলাম, হাইড উইড দেখলাম, এবং এখানে আমরা ক্যালকুলেশন কিভাবে করতে পারি সেটাও দেখলাম।